হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পাথরগাঁ বরগুনা জেলা পাথরগাঁটা থানায় মনে করেন যে ডিপ টিউবওয়েল গাড়ার সময় দেখেন গ্যাসের, এরা ডিপ টিউবওয়েল গাড়তে গেছিল ওই সময় দেখেন গ্যাসের খনি বের হয়েছে ভাই। দেখেন আসলে এটা সবাইরে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনারা। আর টিকটক কোম্পানির বলছি ভাই আপনারা দেখার সুযোগ করে দেবেন। দেখেন ভাই কিভাবে সম্ভব ভাই, নদীর সাইডে একটা এলাকা ভাই, আসলে একটা স্কুল মাঠে, দেখেন এই স্কুল মাঠে এই যে গ্যাস বাজে সাংবাদিক আসছে ভাই, দেখেন এই পরবর্তীতে এই দেখেন এই কিভাবে দেখাইতেছি ভাই, আসলে দাঁড়িয়ে যাওয়া সম্ভব না ভাই, গ্যাসের খনির দাঁড়িয়ে যাওয়া কি সম্ভব ভাই। আর আসলে এখানে কোনো ফায়ার সার্ভিসের লোক এখন পর্যন্ত আসে নাই ভাই, সাংবাদিক আসছে ভাই, দেখেন কিভাবে সম্ভব ভাই, কিভাবে বের হয় ভাই দেখেন এই গ্যাস বাজে। টিকটক কোম্পানি বলছি ভাই এটা দেখার জন্য সবাই সুযোগ করে দেবেন। আর টিকটকে সবাই ভাই এইসব জিনিস দেখতে পারবেন না, সবাই তো অনেক মানে ভালো কিছু দেখতে চান, তাহলে আপনারা সবাই দেখেন ভাই। আর আমার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই দেখার সুযোগ করে দিবেন ভাই, প্লিজ ভাই দয়া করে ভাই সবাই ভিডিওকে দেখার সুযোগ করে দিবেন ভাই প্লিজ। গাইজ আসসালামু আলাইকুম। দেখেন ওই যে গ্যাসের প্রভাবের কারণে দেখেন এই এখন পুষ্কুনির ভিতর থেকে গ্যাস উঠতেছে ভাই, দেখেন পানির ভিতর থেকে দেখতেছেন যে উঠতেছে ভাই। এই দেখেন আসলে এই পুষ্কুনিরে সব জায়গায় গ্যাস বের হয়, ওই স্কুলের সাই অপর সাইডে হয়তো 10-15 হাত দূরে হইবে এই জায়গা থেকে, দেখেন এখন পুষ্কুনির ভিতর থেকে গ্যাস উঠতেছে ভাই। দেখেন আসলে দেখেন আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি ভাই, দেখেন কিভাবে বের হয় ভাই। দেখেন এই দেখেন ভাই এই পুষ্কুনিরে বিশাল এক পুষ্কুনি, দেখেন এই পুষ্কুনির ভিতর থেকে গ্যাস উঠতেছে ভাই। এই দেখেন ভাই আসলে এই ভিডিওটা সবাই দেখার জন্য সুযোগ করে দেবেন ভাই, এটা সবাই শেয়ার করে দিবেন প্লিজ ভাই। এই দেখেন সামনে থেকে উঠতেছে ভাই, দেখেন এই গ্যাস কিভাবে বের হয় পুষ্কুনির থেকে, এখন পানির ভিতর থেকেও গ্যাস বের হয়। দেখেন দেখেন ভাই কিভাবে বের হয় ভাই, এটা কিভাবে সম্ভব ভাই। দেখেন ভাই সবাই দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন ভাই প্লিজ ভাই। দেখেন এই পুষ্কুনির সামনে থেকে দেখেন উইবে কিভাবে বের হয় ভাই, দেখেন এই সামনে দিক দেখা যাচ্ছে ভাই, দেখেন কিভাবে বের হয় ভাই, কিভাবে সম্ভব ভাই দেখেন এই ভাই। আসসালামু আলাইকুম। দেখেন এই গ্যাসের আপনাদের কাছে দেখানোর জন্য আমি আরো ঘুরে কাছে আসছি, দেখেন কিভাবে বের হয় ভাই। দেখেন এই দেখেন গ্যাসগুলো কিভাবে বের হয় দেখা যায়, আসলে ফোন দিয়ে দেখাইতে তো যার কারণে এরকমের হয় ভাই। দেখেন আপনাদেরকে সব ঘুরাই ঘুরাই দেখাইছি, আর এলে মসজিদটা এই ছিল, দেখেন কাদা কোথায় উঠে যায়, দেখেন আমার গায়ে কাদাই এসে পড়ছে ভাই, ওই যে ঘুরিয়া দেখেন ভাই ওই কিভাবে বের হয় ভাই ভাই। ব্যাপক মানুষ হাজার হাজার মানুষ দেখার জন্য দাঁড়াইছিল ভাই, আসলে পুলিশে মানুষগুলো সরাই দিয়েছে, আর ফায়ার সার্ভিস টিম আসছে এখানে, সাংবাদিকও আসছে, উপজেলা চেয়ারম্যান আসছিল ভাই, উপজেলা চেয়ারম্যান আসছিল, ইনস এবার ইউপি সদস্য মেম্বার আসছিল। দেখেন ভাই কিভাবে বের হয় গ্যাস, দেখেন এই একজনের জীবনের তোয়াক্কা না করে ভয়, দেখেন গাড়িগুলো চলে যেতে, আর এই জায়গার মানুষ যারা আছে বাড়ি ঘরে যারা থাকে এরা সবাই বাড়ি ঘর ছাইরে চলে যাওয়ার চেষ্টা করতেছে ভাই, পুরো ভয়। পুষ্কুনি থেকে গ্যাস বাইর হয় ভাই, পুষ্কুনি পানি থেকে গ্যাস বের হয়। আর এই ভিডিওটা সবার দেখার জন্য শেয়ার করে দেবেন প্লিজ ভাই, সবাই যেন দেখতে পারে এরকম ব্যবস্থা করুন ভাই। দেখেন কিভাবে এটা কিভাবে সম্ভব ভাই প্লিজ ভাই দেখার সুযোগ করে। আসসালামু আলাইকুম। আসলে এরা যায় গ্যাসটা যে জায়গা থেকে বের হয় আসলে যায় ডিপ টিউবওয়েল গাড়ার জন্য আসছিলে, কল গাড়ছিলে, কিছু কিছু পাইপ গাড়ার পর থেকে জুমার নামাজের পর থেকে এটা বের হয়েছে। আর দেখেন কিভাবে বের হয়, জুমার নামাজ পড়ার পর অল্প একটু জায়গা দিয়ে বের হয়, যারা কল গাড়তেছিল এরা দেখা যখন কল গাড়তে না পারার কারণে তারা চলে আসছে, চলে আসার পর মনে করেন আস্তে আস্তে এরা যেন ভয় পাই, চলে আসার পর আস্তে আস্তে থেকে বের হইতেছে। আর কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে পুষ্কুনি থেকে মনে করেন যে বের হয়। আর যদি আপনারা যদি সব ফুল ভিডিওটা দেখতে চান তাহলে আমার আইডিতে থেকে ঘুরে দেখে আসবেন, দেখেন কিভাবে বের হয়। দেখেন আর এই হাজার হাজার মানুষ মনে করেন দেখার জন্য প্রস্তুত আছে ভাই, মহিলা পুরুষ একত্রিতভাবে সম্মিলিতভাবে দেখার জন্য সবাই আসছে ভাই। দেখেন আর এই সামনে মনে করেন অনেক ব্যাপক মানুষ আসছে দেখার জন্য, দেখেন দূর দূর থেকে মনে করেন আর পুলিশে মানুষগুলো খেলাই দিয়েছে ভাই, সরাই দিয়েছে। আর এই ফায়ার সার্ভিসের লোক আসছে, এরা এখন যে কোনো প্রস্তুতি নেবে, আর পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো যে ফায়ার দেখেন এই আর গ্যাস ওঠার কারণে দেখেন আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে ভাই। দেখেন কি হয়েছে কইতে পারেন, আকাশ অন্ধকার হয়ে গেছে ভাই এই গ্যাসের প্রভাবে, নাকি আল্লাহ তাআলার নীলা খেলা জানি না। দেখেন ওই যে গ্যাস উঠতেছে এই কারণে সাইডে মানুষজন সব চলে ভর্নার মতো শুরু হয়ে গেছে, বাতাস ব্যাপক বাতাস। দেখেন এই গ্যাস দেখার জন্য কত মানুষ আসছে দেখেন এই এই দেখতে পাচ্ছেন সব, আসলে এই পুলিশেরা মানুষগুলো সরাই দেওয়ার দরকার কারণে কিছু মানুষ দূরে চলে গেছে। দেখেন সবাই হাতে ফোন, সবাই দেখার জন্য প্রস্তুত। আর দেখেন এই স্কুলের সাইকেল সেন্টারটা, আর এই দেখতে পাচ্ছেন ওই পুলিশ প্রশাসন আছে পাশে অপর সাইডে, দেখেন অনেক মানুষ ছিল, হাজার হাজার মানুষ ছিল, সব মানুষগুলো দূরে সরাই দিয়েছে দেখেন পুলিশে। আর ফায়ার সার্ভিস যারা আসছে এরা দূরে দাঁড়াইয়াছে, এরা কিছুক্ষণ কাছে ছিল যার কারণে এরা দূরে সরে গেছে, দেখেন ওই গুড়াগাড়া খেদায় খালি। আর এই যে দেখতেছেন ভবনটা, এই ভবনটা কিন্তু ধসে পড়ার সম্ভাবনা আছে ভাই, এই ভবনটা অলরেডি লড়তেছে ভাই, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারতেছে। আর স্কুল এই এলাকার মানুষ যারা আছে তারা সবাই ভয়ে এখন যে যার যান নিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন ভাই কিভাবে এই গ্যাসগুলো বের হয়, দেখেন
এইগুলো মানুষের না দেখাই মানুষ বিশ্বাস করবে না, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না ভাই। এগুলো বলছি যে সবাই দেখার সুযোগ করে দেবেন, আল্লাহর উপরে আপনারা ঈমান আনেন ভাই, দেখার সুযোগ করে দেন সবাই ভাই। আর এই ভিডিওটা আসলে টিকটক কোম্পানি বলছে যে ভিডিওটা একটু ভাইরাল করে দেন ভাই। এই দেখেন গাইস কিভাবে গ্যাস বের হয় দেখেন ভাই, এই দেখেন এই ওই জায়গাতে গ্যাসের সাথে মাটিও বের হয় দেখেন ভাই আপনারা। আর এই ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দেন, টিকটক কোম্পানির বলছি ভাই আমার এই ভিডিওটা ভাইরাল করে দেন ভাই, আর কোনো ভিডিও ভাইরাল করার দরকার নাই, একটা ভিডিও ভাইরাল করে দেন ভাই প্লিজ ভাই। মানুষের জানমাল হেফাজত চেষ্টা করতেছে। আর ফায়ার সার্ভিস টিম কি করে পরবর্তী, এরা কোনো এখন কোনো উদ্যোগ নেয় নাই, যেহেতু এরা যখন উদ্যোগ তারা কি করবে এরা বুঝতে পারতেছে না যে কি করবে ফায়ার সার্ভিস টিম। এরা যদিও কিছু করে তাহলে আপনাদেরকে পরবর্তী টাইমে আমরা জানিয়ে দিব। আর দয়া করে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন কিছু মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আর এই দেখেন এই ফায়ার সার্ভিসের লোক এই আমি কি সাংবাদিকের লোক আসছে, এরাই কথা বলতেছে ভাই। দেখেন আসলে এই আমাদের একটা বড় ভাই, দেখেন এই আসলে এই সাক্ষাৎকার দেখেন এই ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ফায়ার সার্ভিসের টিম সহ আসছে, এরা এখন পর্যন্ত কি করবে জানি না। দেখেন এই দেখা যাচ্ছে যে এই ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, এরা কি উদ্যোগ নেবে আসলে আমরা জানি না। এরা পরবর্তীতে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ততে যায় না যে এরা কি করবে পরবর্তী।